নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাংলা উকিলের বাড়িতে প্রবাসী চাচা নূর রহমান মানিকের বিরুদ্ধে প্রবাসী ভাতিজা আসগর হোসেনের পরিবারকে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, সম্প্রতি প্রবাসী আসগর হোসেনের ভাই আকবর হোসেনের গাড়ির সাথে ধাক্কা খেয়ে প্রবাসী চাচা নূর রহমান মানিকের 11 মাস বয়সী ছেলে জিহান আল মামুন দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করেন। বিষয়টি পুঁজি করে পূর্ব শত্রুতার জেরে চাচা মানিক তার স্ত্রী জান্নাতুল ফেরদাউসকে বাদী করে প্রবাসী আসগরের ভাই আকবর, জ্যাঠা আক্তারুজ্জামান পাটোয়ারি, আরেক চাচা তোফায়েল আহমদ, চাচাতো ভাই ফরহাদ, মিলন ও নূর ইসলামকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসী আসগরের ইন্দনের শিশুটি হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার পর পুলিশ নিরাপরাধ প্রবাসী আসগরের জ্যাঠাসহ কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে জানায়। এই মৃত্যুর জন্য তারা শিশুর মাকে দোষারোপ করেন। বর্তমানে চরম পুলিশি হয়রানি ও আতঙ্কের মধ্যে রয়েছে প্রবাসী আসগরের পুরো পরিবার। এলাকাবাসী ও প্রবাসী আসগরের স্বজনরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীর বিচার দাবি করছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ছেলে আমার আপন ভাতিজা, আমার ছোট ভাইয়ের সন্তান। আর যে ছেলে, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, সেও আমার আপন ভাতিজা। আমাদের তিন ভাই, আরও তিন আমার ছেলে এবং আমার আরও দুই ভাতিজার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মাঠার মামলা, যে এক নম্বর আসামি করা হয়েছে আকবরকে, আকবরের বড় ভাই আসগর, ওর সাথে আর ছোট ভাইয়ের সাথে কুয়াতে একই বাসা থাকে, ওর অধীনে চাকরি করে। উনি বলতেছে মানুষের কাছে যে আমার ছেলেকে মারি ফেলাইছে, যে আসগরে কুয়ার থেকে ফোন করি আকবরে বলছে আকবরে মারি ফেলাইছে। আমার ভাতিজা মারা গেছে অ্যাক্সিডেন্টে, চিরসত্য। আমার ভাতিজার আরক ভাতিজা গাড়ির ড্রাইভার, তার গাড়িতে মারা গেছে, তাও সত্য। কিন্তু আমরা কেউ মসজিদ ছিলাম, কেউ সিটান ছিল, কেউ ডাকা ছিল, কেউ বাড়িতে ছিল না, সবাইকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে যে হয়রানি করছে, আমাদের মানহানি করা হচ্ছে, আমাদের অর্থদণ্ড করা হচ্ছে। হয়েছে অ্যাক্সিডেন্ট, এখন এইটা একাতে কেন্দ্র করেই অন্য অন্য মানুষগুলোকে মানে মামলা দিয়ে জড়াইয়া জেলে ফাটানো, এটার আমরা মানে প্রতিকার চাই, সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচারক এটা আমরা চাই। এক শিক্ষক দিয়েছে, বুঝলি, শিক্ষক দিয়ে অনেক হরে আজাল ফাঁক করে তুমি বারে চাই, হেমতুন কিসেরে কিসেরে করি বাড়েছি, বাড়ানোর ফরে দিয়ে সাজেন ওই এতনের কলিতে বাচ্চা বাচ্চা এতনের তুন হের মাল হয়েছে, বাচ্চার মাল হয়েছে, বাচ্চার মা তুন আইল ওই সিয়াল বাচ্চার মা ঠাস করি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা গাড়ির তলে তুন লইছে, সাইডে দিয়ে গাড়ির তলে হইলে তো সাক্কা মনে করেন মাথার ফুটে যাইতো, গলিয়ে যাইতো, এমনি গড়ে নয় যে সেসা খাইছে আর মানে মাথার তো একটু আঘাত খাইছে। সেইখানে তো মালিক সাইড করি গাড়িটা থুইতে বাচ্চাদের সিও দিয়েছে, সিও দিয়েছে রায় দৌ যে কোলে লছি, ওই মানে সাক্কার বাই খানে সাইডটা মানে সাইডের বাই লেগছে, এরপরে আয় কোলে লছি আর আর কোলে তুন আর বাগিনে হিগে দৌড় দিয়ে কোলে লো একটা সিম সে ছিল, সিমচিত করে মেডিকেল লো যায় এ ব্যাপারে। মামলার বাদী জান্নাতুল ফেরদৌসের বক্তব্য নিতে বাড়িতে গেলে দেখা যায় ঘর তালা বন্ধ, পরে মোবাইলে কল করলেও তাও বন্ধ পাওয়া যায়। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।